আগামী 12ই জুলাই সাত পাকে বাধা পড়বেন অনন্ত রাধিকা। তার আগে প্রাক বিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন মুকেশ আম্বানি। গত 1 থেকে 3 মার্চ পর্যন্ত চলে জমকালো এই অনুষ্ঠান। নিজের ছোট ছেলের প্রি ওয়েডিং এর প্রোগ্রামে দুহাত খুলে খরচ করেছেন এশিয়ার এই শীর্ষ ধনী। জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড শহর সারা বিশ্বের বড় বড় তারকারা, গান গেয়েছেন দেশ বিদেশের জনপ্রিয় শিল্পীরা। এই অনুষ্ঠানে পারফর্ম করতে কোন গায়ক কত টাকা নিয়েছেন জেনে আসা যাক। বিখ্যাত পপ তারকা রিয়ান্নার খ্যাতি বিশ্বজুড়ে। মুকেশ আম্বানির পুত্রের প্রাক বিয়ে অনুষ্ঠানে পারফর্ম করতে ভারতে এসেছিলেন তিনি, কিন্তু ধন কুবেরের ছেলের বিয়েতে গাইতে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন তা নিয়ে শুরু হয় জোর আলোচনা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, এই অনুষ্ঠানে পারফরমেন্সের জন্য পপ তারকা রিয়ান্না বাংলাদেশি টাকায় প্রায় 98 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। জমকালো এই আয়োজনে গান গেয়েছেন সঙ্গীত শিল্পী দিলজিৎ দোসাঞ্জে। এ আসরে তার গানের সঙ্গে পারফর্ম করেন শাহরুখ খানের কন্যা সোহানা খান, অনন্যা পাণ্ডে, সানায়া কাপুর সহ অনেকে। ভারতীয় গণমাধ্যম ডিএনএর তথ্য অনুসারে এই অনুষ্ঠানে পারফর্ম করার জন্য দিলজিৎ বাংলাদেশি টাকায় প্রায় 5 কোটির মতো পারিশ্রমিক নিয়েছেন। বলিউডের সঙ্গে পুরনো সম্পর্ক মার্কিন র্যাপার একনের। এর আগে শাহরুখ খানের রাওয়ান সিনেমার ছাম্মাক ছাল্লো গান কণ্ঠে তুলেছিলেন তিনি। আমেরিকা থেকে এখন উড়ে এসেছিলেন আম্বানি পুত্রের বিয়ের অনুষ্ঠানে। siasat.com জানিয়েছে, ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্মের জন্য এখন নিয়েছিলেন 5 কোটি টাকার মতো। ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং মুকেশ আম্বানির পুত্রের বিয়েতেও দুর্দান্ত পারফর্ম করেছেন এই গায়ক। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুসারে ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্ম করতে বাংলাদেশি টাকায় প্রায় 6 কোটি টাকার মতো পারিশ্রমিক নিয়েছেন তিনি। মুকেশ আম্বানির ছেলের প্রাক বিয়ের অনুষ্ঠানে তৃতীয় দিনে পারফর্ম করেন শ্রেয়া ঘোষাল। তিনিও বাংলাদেশি টাকায় প্রায় 33 লাখ টাকার বেশি পারিশ্রমিক নিয়েছেন এই অনুষ্ঠানে। বলিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী উদিত নারায়ণ, তিনিও এসেছিলেন মুকেশ আম্বানির পুত্রের বিয়েতে। এই বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য তিনি নিয়েছিলেন 39 লাখ টাকার বেশি। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।